আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র যশোর নোয়াখালী। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ছিল আজ, যেটাকে ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই ঘটনায় নোয়াখালীতে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। একই ইস্যুতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল আর সমাবেশ করেছে বিএনপি। নিত্যপণ্য জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপির নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার সময় সরকার দলীয়রা বাধা দেয়, এরপরই সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষের মাঝে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে আহত হন বেশ কয়েকজন। হঠাৎ করে একদিক থেকে চৌরাস্তায় জমা হয়েছে, জমা হওয়ার পরে আমরা ওখানে মাঝখানে অবস্থান নিয়েছি। ইন দ্য মিন টাইম অন্য এদের ভিতরে হই হট্টগোল সৃষ্টি হয়েছে, আমরা যাই সমাধান করছি। একই দাবিতে যশোরে বিএনপির মিছিল সমাবেশ ঘিরে সংঘর্ষ হয়েছে। অভিযোগ, এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, বাধা দেওয়া হয় সমাবেশে। এর আগে জেলার চার বিএনপি নেতার বাড়িতে শুক্রবার গভীর রাতে হামলার অভিযোগ ওঠে।